অনেকে ব্যক্তিগত সহযোগিতার জন্য আর সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। এ বিষয়ে মতামত ব্যক্ত করেছেন ইসলামী স্কলার শায়খ আহমদুল্লাহ। তিনি আর সুন্নাহ ফাউন্ডেশনের অবস্থান পরিষ্কার করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এ বিষয়ে কথা বলেন। শায়খ আহমদুল্লাহ লিখেছেন, অনেকে ব্যক্তিগত সহযোগিতার জন্য আর সুন্নাহ ফাউন্ডেশনে যোগাযোগ করেন। তাদের বিনয়ের সাথে বলতে চাই, আর সুন্নাহ ফাউন্ডেশন ব্যক্তিগত পর্যায়ে কোনো সহযোগিতা করে না। তিনি লিখেছেন, প্রতিষ্ঠানের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আর সুন্নাহ ফাউন্ডেশন ঘোষণা দিয়ে সর্বসাধারণের উন্মুক্ত অংশগ্রহণে প্রকল্প ভিত্তিক কাজ করে থাকে। ফাউন্ডেশনের সকল প্রকল্প সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে ঘোষণা দেওয়া হয় এবং সেখানে সংশ্লিষ্ট সবার আবেদনের অবারিত সুযোগ থাকে। তারপর যথাযথ শর্তের ভিত্তিতে যাচাই বাছাই করে প্রকল্প বাস্তবায়ন করা হয়। আহমদুল্লাহ লিখেছেন, ব্যক্তিগত পর্যায়ে কাজ না করার কারণ দুইটি। প্রথমত, এর ফলে এতে অসংখ্য মানুষের আবেদন আসবে যে প্রত্যেক মানুষকে আলাদা আলাদা ভাবে সহযোগিতা করার শক্তি বা সামর্থ্য কোনোটাই ফাউন্ডেশনের নেই। দ্বিতীয়ত, এতে স্বজনপ্রীতি আঞ্চলিকতা প্রীতিসহ নানা অনিয়মের সুযোগ বা প্রশ্ন তৈরি হবে। সবশেষে আবেদন না করার বিনীত অনুরোধ জানিয়ে তিনি লিখেছেন, আমরা প্রতিষ্ঠানের নিয়মের বাইরে কাজ করি না। এ বিষয়ে আমাদের সীমাবদ্ধতা বিবেচনা করে ব্যক্তিগত কোনো সহযোগিতার আবেদন না করার বিনীত অনুরোধ করছি।